بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك তোমার রবের নামে পড়ো। এই সবক নিয়ে তিনি বেরিয়ে আসলেন। এইবার দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন? যে লোক সকল, তোমরা সবাই, এটা তোমাদের স্রষ্টা যিনি আল্লাহ তাআলা, তার উদ্দেশ্যে আত্মসমর্পণ করো, তার অনুগত হও, তাকে মহব্বত করো, আর আমার পিছনে চলো। আমি যেভাবে নেতৃত্ব দেই সেভাবে চলবে। যারা স্বীকার করলো তারা মুসলিম, যারা অস্বীকার করলো তারা কি অমুসলিম। এই তার মধ্যে তার চাচা, তার কি তার চাচা, তার নামে একটা সুরাই আছে, সুরাটার নাম কি আবুল আহাব। এই আবুল আহাব উপস্থিত হলো, তার সঙ্গে দলবল, সবাই বলল কেন আমাদেরকে দাওয়াত দিয়েছ বলো। তো তিনি বললেন যে তোমাদের একজন এলাহ আছে, তোমাদের একজন এলাহ আছে, সেই এলাহ তিনি রব, তিনি স্রষ্টা, লালন পালন কর্তা, তিনি মালিক এবং তিনি বিধায়ক, আইনদাতা, এই হিসাবে রব। তবে রব, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালনের ব্যবস্থা করেছেন, এরপরে তিনি মালিক হয়েছেন, এরপরে তিনি বিধান দিয়েছেন, আমাদের উচিত মেনে নেয়া। আর মানলা, আমরা মেনে নিলে এটা হলে আমাদের এবাদত কার জন্য? আল্লাহর জন্য। তোমরা সবাই আল্লাহর এবাদত করবে। এই এবাদত দুই প্রকার, একটা হলো সরাসরি, একটা হলো ইনডাইরেক্ট। ডাইরেক্ট হলো আল্লাহ তাআলাকে মহব্বত করা, তার সামনে মাথা নত করা, আত্মসমর্পণ করা, তাকে সেজদা করা, তার কাছে প্রার্থনা করা, তার কাছে দোয়া করা, তার জন্য জীবন কোরবানি করা, এগুলি হলো ডাইরেক্ট ইবাদত। আর ইনডাইরেক্ট হলো আমরা নিজেরা যারা যারা আছি, আমাদের পারস্পরিক সম্পর্ক, আমরা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, আমরা সব মিলে কার আইন মানব? আল্লাহর আইন মানব। এটা আমরা আমাদের আইন, আমরা আল্লাহ তাআলার দেয়া যে আইন, সে আইনটা আমরা মেনে নিব। এটা সামাজিক ব্যাপার, এটা হলো ইনডাইরেক্ট ইবাদত। আমাদের মধ্যে পরস্পর সম্পর্ক সুন্দর হবে, মা বাপকে মেনে নিব, স্ত্রীরা স্বামীকে মানবে, দেশের জনগণ নেতাকে মানবে, রসুলকে মানবে, এইভাবে মান্য করলে এটা পরস্পর আমাদের একটা সম্পর্ক হলো। কিন্তু এবাদত হলো কার? কারণ আল্লাহর হুকুমেই এই কাজটা করতে হবে। তিনি শুধু নামাজ পড়ার জন্য আদেশ করেন নাই, তিনি পরিবার, সমাজ, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, যুদ্ধ ব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতি, সমস্ত বিষয়ে তিনি আদেশ করেছেন। অতএব আদেশগুলি মেনে নিলে এটা পরস্পর মুআমালাত হবে, লেনদেন হবে, কিন্তু এবাদত হবে কার? আল্লাহ। এটা এটা হলো দর্শন। এখন এই দর্শনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি মাবুদ না, তিনি হলেন লিডার। তিনি কি লিডার? কিসের লিডার? আল্লাহ কর্তৃক নির্ধারিত লিডার। এই লিডারকে মানাটা ফরজ, লিডারকে মানা ফরজ। আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ, তোমরা মানো আল্লাহকে, ওয়া আতিউর রাসূল, আর তোমাদের রসুলকে মানো, উলিল আমর মিনকুম, তোমাদের মধ্যে যারা আদেশ চালায় তাদেরকে, ঘরে পরিবারে স্বামী চালায়, বাবা চালায়, দাদা চালায়, এরপরে ডিসি, এসপি, এ বিচারক, এদের হুকুম মানতে হবে একটা শর্তে, সেটা আল্লাহ আল্লাহ রসুলের বিপরীত হুকুম তারা দিতে পারবে না। ওই আল্লাহ তাআলার হুকুমকে জারি করার ব্যাপারে তারা কর্মকর্তা হবে, তাদেরকেও মেনে নিতে হবে,
এটা হইল শৃঙ্খলার জন্য। এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানা। এখন আমার মূল বিষয় হলো কি, তাকে মেনে নেয়া, তার আনুগত্য করা। এই বিষয়ে আমি একটু আলোচনা করব। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সময়ে এক লোক জামাতের সাথে নামাজ পড়ত, আর সেই লোক করছে কি, ইহুদির দোকানে গিয়ে কিছু বাকি আনছে, কি আনছে, বাকিতে নিয়ে আসছে, সময় মতো সে দাম পরিশোধ করে নাই। শেষ পর্যন্ত ইহুদি বলল, তুমি তো পয়সা দিচ্ছ না, তো চলো তাআলা নাতাহাকাম ইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এ তো ইহুদি, এতে রসুল্লাহ কয় না, কি কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চলো তার কাছে যাই, তিনি আমাদের ফয়সালা করে দিবেন। তুমি যে টাকা দাও না, বিচারটা কে করবেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই কথা শোনার পরে মুসলিম কি কয়, মুসলিম বাল না তাহাকাম ইলা কাব ইবনে আশরাফ, বরং আশরাফের পুত্র কাবের কাছে যাই, সে ভালো বিচার করে। সে কে, ইহুদিদের নেতা, ইহুদি প্রস্তাব দিল মুসলমানদের নেতার কাছে, আর তথাকথিত মুসলমান সে প্রস্তাব দিল কার কাছে, ইহুদির নেতা। এই কথা শুনে এই ইহুদি বলল, অবাক করার কথা, আশ্চর্যের কথা, আমি কই তোমাদের নবীর কাছে আর তুমি কও আমাদের নেতার কাছে, উদ্দেশ্যটা কি? আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তলে দিয়া, দুই পয়সা দিয়া, দশ টাকা বিশ টাকা দিয়া মামলাকা নিজের পক্ষে নেয়া যাবে না, কিন্তু ওই নেতার কাছে দুই পয়সা এক হাজার দশ হাজার টাকা দে না, আমি এক হাজার টাকা দিয়ে দিলেই তো আমার পক্ষে রায় দিয়ে দিবে। সুতরাং এই উদ্দেশ্যে এটা করলো। শেষ পর্যন্ত ইহুদির কথা শুনে সে ঘাবড়ে গেল। কেন ঘাবড়ে গেল, যে এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে পৌঁছে যাবে, বলবে আমি তার পিছনে নামাজ পড়ি আর তার বিচার মানি না, এই কথা তো তার কাছে পৌঁছে যাবে। শেষ পর্যন্ত ফার্সিতে বলে বা দিলে না খাস্তা, বা দিলে না খাস্তা মানি দিলে চায় না, মনে চায় না, তারপর বাধ্য হয়ে চলো। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিল কে, ওই ইহুদি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রায় দেয়ার দিলেন, মানে মুসলমানদের বিরুদ্ধে রায় দিলেন, মুসলমানের বিরুদ্ধে তার দেনা পরিশোধ করো। কোর্ট থেকে বের হয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে এখন সে কি কয়, ওই মুসলিমে কয়, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রসুল, তিনি নবী, নামাজ পড়াবেন, দিনে দাওয়াতের কাজ করবেন, তাবলীগ করবেন, ওয়াজ নসিহত করবেন, বিচার আসার তার কাছে, চলো আমরা কার কাছে যাই, ওমর ইবনে, ওমর ইবনুল খাত্তাব, আমরা ওমরের কাছে যাই বিচার দিবে, কারণ সেও ভালো, ভালো হইলো, সে তো আর রসুল না। সুতরাং আমি মুসলমান হিসাবে, জামাতি ভাই হিসাবে আমার কোল টানবে, আমার কি করবে, কোল টানবে, মুসলমানের ইহুদির পক্ষে যাবে না, এটা ছিল তার চিন্তা। তো শেষ পর্যন্ত ইহুদি কয়েন না, একবারে খারাপ না, ওমরেরও খারাপ যায় না, চলো যাই। তো শেষ পর্যন্ত গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজায় খটখট করা হলো, তিনি ঘর থেকে বের হলেন, বেই দেখেন এক ইহুদি আর মুসলিম। তারপরে কি হয়েছে তোমাদের, তখন ইহুদি বললো, আর মুসলমানকে তিনি জিজ্ঞেস করলেন, কথা কি ঠিক, ব্যাপারটা কি এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচার করছেন, তোমার কাছে পছন্দ হয় না, তুমি আমার পছন্দ, আমাকে পছন্দ করো, প্রস্তাব দিয়েছ, সেই জন্য ইহুদি আর তোমরা দুজন আসছ, কথা কি ঠিক, বলে হ্যাঁ ঠিক, বলো মানে জোরে হ্যাঁ। ওয়াজা আমা আন্না উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইহতারিমুহু, আর সেই মুসলিম মনে মনে করলো, ভাবলো যে ওমর তো আমারই পছন্দ করবে, আমার পক্ষেই। এরপরে তিনি বললেন, মাকানাকুমা,
তোমরা দুইজনে যার যার জায়গায় থাকো, নড়াচড়া করো না, আমি এক করে বিচার করে দেব। এরপরে দাখালা বাইতা, তিনি ঘরে ঢুকলেন, ওয়াস্তামালা আলাইসে সাইফা, তার তরবারিটা এইভাবে খুলে নিয়ে আসছে। এবার ইহুদি মনে করছে যে ওর অবস্থা আছে কাহিল, কারণ দূষিত সে। আবার সে মুসলিম মনে করছে ইহুদির অবস্থা আজকে মাথা আর থাকবে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রায় দিলেন পরে, কার্যকরী করলেন আগে। কেন? এটা বিচারের ইতিহাসে একমাত্র বিচার যার রায়টা কার্যকরী করা হয়েছে পরে, ঘোষণা করা হয়েছে আগে। কারণ তিনি দেখলেন এত বড় অপরাধ যে নবীর বিচার মানে না, আমার বিচার মানে। এরপরে ওই বেটার টাকা মারছে আবার মসজিদে আমাদের সঙ্গে জমা, সে যে এত বড় অপরাধী, সুতরাং তার কল্লা নিয়া মাথা নিয়া মুসলমানদের সমাজে ঘোরাফেরা করার তার অধিকার নাই। সুতরাং এই এক আঘাতে তার মাথা ফেলে দিলেন হাজির ওমর, ছিটকে পড়ে গেল। এরপরে তিনি ঘোষণা করলেন, রায় শুনুন, হাকাযা আহকুমু ফিমান লাম ইয়ারদা বিকাদাইল্লাহি ওয়ালা কাদাই রাসূলি, এইভাবেই আমি বিচার করি, আমার রায় এটাই, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিচার মানে না তারা এই সমাজে, মুসলিম সমাজে মাথা ঘাড়ের ঘাড়ের উপরে মাথা রেখে চলাফেরার অধিকার রাখে না। এই বলে তিনি এটা, এখন মুসলমানদের মধ্যে একটা হইচই শুরু হয়ে গেল। এই বেটা ওমর সবসময় কি করে, একটা চরমপন্থী একটা কিছু করে ফেলে, আরে সে তো আমাদের সঙ্গে জামাতে নামাজ পড়ে, আমাদের ইসলামী ভাই, তার একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল, কথা নেই বার্তা নেই কল্লা ফালাও। সুতরাং নবী সাল্লাল্লাহর কাছে আবার লোকেরা গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন ওমর কি বিচার করলো, আল্লাহর আল্লাহর নবী আর কে বিচার করবেন, আল্লাহ স্বয়ং এই রায় দিবেন। তিনি সূরা নিসার মধ্যে দেখুন আয়াতটা শুনুন, ফালা রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা ثُمَّ لَا يَجِدُونَ فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُونَ تَسْلِيمًا। কি বললেন? ফালা রাব্বিক, না। আল্লাহ প্রথম কি বললেন? না। না কি বললেন মানে তারা কয় এই লোকটা মুসলমান, আল্লাহ আগে এটা কি করছেন? না, না এটা হতে পারে না। অরব্বিক, তোমার রবের কসম, নবী সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন তোমার রবের কসম, কসমটা তো নিজের কিন্তু ঘুরে খাইছে কেন, নবী সাল্লামের মর্যাদাটা তুলে ধরার জন্য, নাহলে তিনি বলতেন না আমার মর্যাদার কসম না তোমার রবের কসম, মানে বুঝালো তা তোমার রবের সঙ্গে তোমার সম্পর্কটা কি এটা তারা জানি না। তো ফালা রাব্বিক লা ইউমিনুন, এরা মুমিন হবে না, এরা কি হবে না, যতই নামাজ পড়ুক, যতই মুখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করুক আর যত রকমের এগুলি করুক, লা ইউমিনুন, এরা মুমিন হবে না। কখন হবে? তিনটা শর্ত, কয়টা শর্ত? তিনটা। আজকে মুসলমানেরা আপনারা নিজেরা চিন্তা করেন, কোরআনের বক্তব্য, যে যতক্ষণ পর্যন্ত হে রাসূল তুমি তাদের হাকেম না হবে, হাকেম মানে কি বিচারক, তুমি যে হুকুম দিবা, যে বিচার করবা, যে আদেশ করবা, সেটা তাদেরকে মেনে নিতে হবে, কোনো কথা বলা যাবে না। এটা কয় নম্বর? এক নম্বর। হাত্তা, হাত্তা কই ন্যূনতম অর্থ প্রকাশ করে, হাত্তাটা আরবিতে ন্যূনতম, কমসে কম এই শর্ত পূরণ করতে হবে, কি তুমি
যা বলবে তা খালি মেনে নিতে হবে। ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت খালি মানলে চলবে না, আরেকটা কাজ করতে হবে মনের মধ্যে। তোমার তার মুসলমানের বিরুদ্ধে যাক অথবা পক্ষে যাক, রায় যাই দিবা, এটা মনের মধ্যে কোন সংকীর্ণতা গসর মসর এইগুলি অনুভব করা যাবে না। কারণ এই রায়টা কার, এই 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 মতটা কার? আল্লাহর। তো দুনিয়ার মানুষ এইভাবে বিচার করে না যে রায় দিলাম এই রায় মন থেকে মানতে হবে, কারণ বিচারক তো মনের খবর রাখে না, এটা তো আল্লাহ জানেন বলে। এই রায় মানার পরে মনের মধ্যে কোনো পায় না, কি পায় না, হারাজান মিম্মা কাদাই, তুমি যে ফয়সালা দিলা সেই ফয়সালা মানার পরে আর তাদের কোনো পেশো পাশোপেশ তারা মনে করে না, কোন রকমের সংকীর্ণতা হা না এই ধরনের কিছু থাকবে না। কটা গেল? দুইটা। প্রথমটা হলো মানতে হবে, দ্বিতীয়টা হলো মন দিয়ে মানতে হবে। কি দিয়ে মানতে হবে? মন দিয়ে মানতে হবে, কারণ মনের খবর কে রাখেন? দুনিয়ার বিচারকরা এই খবর রাখে না, এই জন্য কয় মনের মধ্যে কোনো সংকীর্ণতা অনুভব করবে না। দুইটা। আর তৃতীয়টা কি? সুবহানাল্লাহ, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং তোমার এ রায় তোমার মতের সামনে তাদের কমপ্লিট এন্ড টোটাল সারেন্ডার হতে হবে, তাদেরকে পুরোপুরি সমর্পিত হতে হবে, সারেন্ডার করতে হবে, কোনো কথা নাই, কোনো কথা বল। কটা হলো? তিনটা। এই সুরা এই আয়াত যখন নাজিল হলো আর মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়লো, তখন বললো বেটা ওমর ঠিকই তো, আল্লাহই তো আসমান থেকে এটাকে কি করছে, সমর্থন করছে, আমরা তো বুঝি নাই, খামাখাই না বুঝে আমরা কথা বলি। আল্লাহকে মানবো এবং নবীকেও মানবো, এবং আইন কানুন তিনি যা দিয়ে গেছেন, তিনি কমপ্লিট আইন দিয়েছেন, যে আইনে কোনো ফাঁক নাই, কোনো কি নাই, ফাঁক নাই। অনেকে ভাগ তালাশ করে, কি কয়, এক একটা নেশাল আমি দিই, কি ভাগ করে, কয় ইসলাম নারীদেরকে ঠকাইছে, নারীদেরকে কি করছে, ঠকাইছে। দেখি আপনারা বিচার করেন, আমি একটু তুলে ধরি, একজনের 1,00,000 টাকা রেখে মারা গেছে বাবা, তার এক ছেলে দুই মেয়ে, কে কদ্দুর পাবে? 50-50 পাবে ছেলে আর দুই মেয়ে পাবে কত, কত করে? তাহলে ঠকাইল। আচ্ছা কেমনি ঠকাইছে আমি একটু দেখাই। তো 25-25 করে দুই বোনে পেলো, কিন্তু আগে কারে দিতে গেছে এটা কি জানেন? ও নারীদেরকে, লিররিজালে, আল্লাহ আল্লাহু আকবার, মানে দুই বোনে যা পাবে এক ভাই যা পাবে, তাহলে আগে কারে দিতে গেছে? দুই বোনকে, যদিও কম, আপাতত কম, কিন্তু আগে তারে দিতে হবে, তার অধিকার দিয়ে দিতে হবে, আর ভাই পরে পাবে। তা এখানে পাইলো 50 আর দুই বোনে 25-25। এবার বোনেরে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে দেন মোহর কে পাইল? বোনে পাইল। দেন মোহর কত? 50, ধরেন 50,000। তা তার কাছে আসে কত? এখন কত হলো? এই যে দেন মোহর দিতে হবে, এটা কোরআন শরীফের আয়াতটা শুনেন, ওয়াতু সাদাকাতিহিন্না নিহলা, খুশি মনে উইলিংলি, তাদের চাওয়ার আগেই তাদের অধিকার, তাদের অধিকারটা তাদের এই দেন মোহর দিয়ে দাও, চাওয়ার আগে দিতে বলছে, নিহলা। সুতরাং আমরা কোথায়? তো 75 হলো, এখন তার দায়িত্ব কি? তার তো বিয়ে হলো, বিয়ে হলে সংসারে তার আর্থিক দায়িত্ব কি কি বলেন তো, কি ভাই জানেন? রোগ হইলে, অসুখ হইলে, বাচ্চা হইলে, ল্যাব কাঁথা তো সব, এক মশারি আর খাবার দাবার
আর মুরগি কিনা আর মাছ কিনা শাড়ি কিনা সব কার কাঁধে? স্বামীর কাঁধে। বোর 75,000 আছে কিন্তু এক পয়সাও দায়িত্ব। এবার উল্টা যাই, ভাই পাইছিল কত? 50,000। ভাই আবার বিয়ে করলো, বোন বিয়ে করলো, ভাই বিয়ে করলো, বিয়ে করার পরে দেন মোহর কে দিবে? ভাই দিবে। কত দিবে? 50,000। ও 50,000 শিখে ফেলছেন। কাজে 50,000 দিয়ে দিল, তার কাছে ছিল কত? দিল কত? এখন তার কাছে কত আছে? এখন সংসারের দায়িত্ব কার? ওই ছেলের। সে কামাই করবে, সে রোজগার করবে। তাইলে মহিলাদেরকে ঠকাইলো যে এই বুদ্ধিজীবীরা এগুলি কথা বলে, এগুলি শয়তানের সাগরি। এরা পড়ালেখা নাই, পড়ালেখা নাই, চিন্তা করে না, গবেষণা করে না, একটা মারে দিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হলো আমাদের জ্ঞানের এইভাবে অভাব, এটা আমাদের অভাব। সুতরাং জ্ঞান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছিলেন, ইসলামের তিনি যে কিতাব নিয়ে আসছেন কোরআন, কোরআনের প্রথম শব্দ কি ইমানের না জ্ঞানের? কি বলছে? ও পড়ো, কারণ জ্ঞান ছাড়া ইমান হয় না। আপনি বসে বসে জিকির করলেন, এরপরে বাবার কবরের কাছে গিয়ে, বাবারে আমার তোর কাছে ফিরে না কেউ, খালি হাতে বাবার কাছে গিয়ে চাই। কারণ বাবাই তো শুনেই না, কারণ কোরআন বলে ইন্নাকা লা তুসমিউ মান ফিল কুবুর, যে কবরে আছে তারা শুনাইতে পারবে না, তবে আল্লাহ শুনাইলে সেটা অন্য কথা। বাবা তো শুনেই না, যদি শুনতে পারতো আর যদি বলতে পারতো তাহলে জিজ্ঞেস করতো, বাবা তুই কী চাস আমার কাছে? বলে বাবা আমার ক্যান্সার, আমার আলসা, আমার এটা ওটা, একটু আমার, তুই গরিবের গরিব দরদি, আমার প্রতি একটু নজর কর। বলে কেন তোর প্রতি নজর করতে হবে? আমি তো মরে যাব। ও মরার ডরের ডরে তুই আমার কাছে আইসস? আচ্ছা তো বাবা তুই হক কথা কর, আমি যে কবরে আসছি, মরার পরে আসছি না জীবিত জানলেও কবরে আসছি, তুই তুই সত্য কথা কো। তোরা যে আমার দাফন করছস, মরা লাশ দাফন করছস না যাতা মানুষ মরা, তো আমি মরার পরে কবরে, তুই তো এখনো মরস নাই, তুই আমার চাইতে ভালো, তুই আমার কাছে কি চাস? নাউজুবিল্লাহ। তো কার কাছে চাইতে হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন, যে কোনো সময় দোয়া করেন, তারে তো ঘুমে ধরেই না, তন্দ্র স্পর্শ করে না। সুতরাং তুমি যখনই চাও তিনি জবাব দিবেন, রাতে চাও, দিনে চাও, একা 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 একই চাও, সবাইকে নিয়ে চাও, আল্লাহ তাআলা শুনেন এবং তিনি দিতে পারেন। তার কাছে কি আছে? তবিল আছে। মাইন্দাকুম ইয়ানফাক আমান্দাল্লাহি বা, আল্লাহ তোমাদের কাছে যা যায় এটা খরচ করলে কি হয়? শেষ। আর আল্লাহর কাছ থেকে যত যায় একটু কমে না, আগের মতোই থাকে। কথায় বুঝে আসছে? সুতরাং কার কাছে চাইতে হবে? আর চাইতে হবে কেন? এটা ইবাদত। চাওয়াটা কি? মানলাম ইয়াসাল্লাহ ইয়াকবাব আলাই, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন, গুসান্বিত হন। আর চাইলে আল্লাহ কয় আমার বন্দা, ও চিনছে আমারে, ও আমারে চিনছে, আমার তহবিল সম্পর্কে জানে, আমার ক্ষমতা সম্পর্কে জানে, আমি যে কে যে চিনে, তাই বলে তো আমার কাছে হাত পাচ্ছে। আল্লাহ কয় এটা ইবাদত করলো, আমি তারে দিলাম ঠিকই, কিন্তু সে তো ইবাদত করলো, সে তো চাইলো। অতএব জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের প্রথম শব্দ হলো কি? ইকরা বিসমি রব্বিক, আগে জ্ঞান। কিন্তু আমরা জ্ঞান তো নাই, ঈমান, জ্ঞান ছাড়া ঈমান হয় না, জ্ঞান ছাড়া কি হয় না? ঈমান হয় না। অতএব জ্ঞান অর্জন করবেন। কোরআন আজকে দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের কাছে তারাকতু ফীকুম আমরাইন, তিনি কি বলেছেন? দুনিয়া থেকে চলে গেছেন, তিনি বলছেন তোমাদের মধ্যে আমি দুটা জিনিস রেখে গেলাম। কটা জিনিস রেখে গেলাম? তারাকতু ফীকুম আমরাইন লান
তাদল্লু, কখনোই পথ হারাবে না, গোমরাহ হবে না। মা ইন তামাসাকতুম বিহিমা, যতদিন তোমরা দুটাকে আঁকড়ে ধরে থাকবে ততদিন কি হবে না, গোমরাহ হবে না। সেটা কি? একটা হলো তিনি বলেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর সুন্নতি, আর আমার কি সুন্নত, আমার তরিকা। এই দুটাকে ডান আর বাম এটা মজবুত করে ধরতে হবে। আপনি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি একটা ওয়াজ করছেন, এই ওয়াজটা আপনাদের শোনাই। তিনি বলেন তুরিলা রব্বিকা বিজানা হাইকা, খুব শুনুন, তুরিলা রব্বিকা বিজানা হাইকা মিনাল কিতাবি ওয়াস সুন্নতি ওয়ালকা রব্বাকা ওয়া ইয়াদুকা ফি ইয়াদিল মুস্তাফা, তুমি তোমার রবের দিকে এগিয়ে যাও। কে বলছেন? কে বলছেন? শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন তুমি তোমার রবের দিকে উড়ে যাও। তোর ইলা রব্বিকা বে জানা হাইকা, দুইটা ডানা দিয়া, কয়টা ডানা? দুইটা ডানা, কি কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত, এই দুইটাকে ডানা বানিয়ে উড়ে যাও। ওয়ালকা রব্বাকা, আর তোমার রবের সঙ্গে মিলিত হও, কি অবস্থায়? ওয়াদুকা ফি ইয়াদিল মুস্তাফা, তখনও যেন মুস্তফার হাতের মধ্যে তোমার হাতটা থাকে। কার হাতের মধ্যে? মুস্তফার হাতের মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমরা করি, কত সুন্দর ওয়াজ করলেন, সুবহানাল্লাহ। আমরা তার কাছে গিয়ে বলি বাবা আমাদের দেন, তিনি গাউসুল আজম, নাউজুবিল্লাহ বলেন, যারা গাউসুল আজম তারা মুশরিক, যারা শিরক করে, মানে গায়েব থেকে তিনি দিতে পারেন, গাউস না, গাউস একদম মানুষ হতে পারে। আমার কাছে হাত পাতলো, আমি 10 টাকা দিয়ে দিলাম, এটা এগাসা হলো, এটা এগাসা কস আমি করলাম, কিন্তু গায়েব থেকে তিনি কবরে আছেন, তিনি মরে গেছেন, আমি যদি তার বলে ইয়া গাউসুল আজম আমার দাও, আমারে রক্ষা করার কালে কি হয়ে গেলেন, মুশরিক হয়ে গেলেন। এই এটা কাকে কাকে বলতে হবে? নবী সাল্লামের কাছে গিয়ে এটা বলা যাবে না, এটা বলতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। অতএব আমার কাছে, আমি আর সময় নিতে চাই না, আজকে আমাদের ঈমানকে তাজা করতে হবে, নতুন করে শপথ নিতে হবে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চলব, তার শিক্ষাকে আত্মস্থ করব, আমরা মেনে নেব আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে সকল ক্ষেত্রে আমরা মেনে নিব, তাহলে আমাদের দেশটাও সুন্দর হবে, সব কিছুই ভালো হবে, শান্তি হবে। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, একই আয়াতের না দুই আয়াতের মধ্যে? এক আয়াতের মধ্যে আল্লাহ, কারণ দুনিয়ার মালিক কে? আখিরাতের মালিক কে? সুতরাং রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, আয় রব আমাদের দুনিয়াতে আপনি কল্যাণ দেন, হাসানা দেন, ও ফিল আখিরাতে হাসানা, আর আখিরাতও সুন্দর করেন, ওয়াকিনা আযাবান্নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রেহাই দেন। অতএব এটা ইসলামের শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে গেলেন, এই শিক্ষা যেন আমরা আত্মস্থ করি, আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি। এই যে আলোচনার আয়োজন করলেন, এই আলোচনার মূল বিষয় এটাই। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে কিন্তু খবর আসে, নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব আমরা সবাই মিলে এই আমরা এই সংকল্প নেই, এখন থেকে পিছনে যা ভুল হয়েছে হয়েছে, এখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতও করব, তার আনুগত্য আমরা সবাই করব, আমাদের পরিবেশ, আমাদের ঘরে আমরা আমাদের সন্তানাদিকে এটা শিখাবো, আমাদের আমাদের বউদেরকে যা শিক্ষা দেব, এইভাবে যদি হয় তাহলে ইনশাআল্লাহ।